গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করেছে পূর্ব থানা ও পূর্ব মহিলা থানার পুলিশ। নেতৃত্বে ছিলেন সদর এসডিপি অজয় কুমার দাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপি অজয় কুমার দাস জানান, রাজধানীর কাটাশেলা এলাকায় দীর্ঘদিন ধরে ভাই বোন মিলে ব্রাউন সুগারের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। পুলিশ ডিআইবি স্টাফের সহায়তায় অভিযানে সফল হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করতে শীঘ্রই তদন্ত শুরু করা হবে। তবে তদন্তের স্বার্থে এখনই পুলিশ তাদেরকে গ্রেফতার করবে সেই বিষয়ে কিছু জানায়নি, জানা যায়নি উদ্ধারকৃত ব্রাউন সুগারের পরিমাণ। আমরা আজকে পশ্চিম থানা পূর্ব থানা দু থানাতেই আমরা অ্যান্টি নারকোটিক্সের অপারেশন করছি, দু থানাতে সাফল্য আছে। অ্যাট প্রেজেন্ট আমরা এই পশ্চিম পূর্ব থানার কাটাশোলা এরিয়াতে এসেছি। এখানে একজন ভাই বোন দুজন মিলেই ড্রাগসের ব্যবসা করছিল। তো আমরা একটা ওই খবরের ভিত্তিতে কাজ করছিলাম দুদিন থেকে। আজকে বাড়িতে রেড করার পরে আমাদের পূর্ব মহিলা থানা আর পূর্ব থানার স্টাফ আর আমাদের ডিআইবি স্টাফ এদের নিয়ে আমি রেড করেছি। তো রেড করাতে আমরা নার্কোটিক্স পেয়েছি কিছু। এখন চলছে, প্রসিজার হবে, তারপরে আমরা এটা সিজ করে এদের অ্যারেস্ট করে নিয়ে যাবো থানাতে গিয়ে। এনডিপিসি একটা হিসাবে প্রপার একটা কেস।